পাশাপাশি আরো একটা ছবি দেখুন। ইসরায়েল হামাসের যুদ্ধে অপহরণ করে নিয়ে যাচ্ছিল হামাস জঙ্গিরা, পণবন্দি করে নিয়ে যাচ্ছিল, তাদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সেনা। ইসরায়েল এবং হামাস যুদ্ধের মধ্যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, কি পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে, এই যুদ্ধের ফলে কত মানুষ তারা সমস্যার মধ্যে রয়েছেন। অন্যদিকে নেতানিয়াহু সরকার তারা পরিষ্কার করে বলছেন গাজার মানুষের জন্য তারা সরে যান, উত্তরাংশ থেকে তারা সরে যান, কিন্তু পরিষ্কার করে হামাস জঙ্গি গোষ্ঠী তারা হুঁশিয়ারি দিয়েছেন কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টা করেন তাহলে প্রাণে বেঁচে তারা ফিরবেন না। কতটা অমানবিক হতে পারে সেই খবর আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় খতম হামাস জঙ্গি নেতা সেই ছবিও দেখতে পাচ্ছেন, একটার পর একটা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, রকেট হামলা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে এবং রণতরী নিয়ে একেবারে সেজে উঠেছে ইসরায়েল, যাতে কোনো দিক থেকে যদি আঘাত আসে তাহলে সব দিক থেকে তারা যাতে প্রতিহত করতে পারে। সেই ছবি গাজায় আকাশপথে ইসরায়েলের হামলা চলছে যে ছবিও দেখাচ্ছে আপনাদেরকে, চূড়ান্ত প্রস্তুতি সারা হয়ে গেছে, পাল্টা নাগাড়ে রকেট গোলাবর্ষণ এই সমস্তটাই চলছে, রকেট বর্ষণ চলছে। প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে কার্যত বাতাসে বারুদের গন্ধ এই মুহূর্তে, যেমনটা গাজার এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ এবং তার প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরছি। হামাস জঙ্গিদের খতম করতে একেবারে বদ্ধপরিকর, যেহেতু প্রথমেই একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনো রকম দানব গোষ্ঠীকে আর বাঁচিয়ে রাখা বা দানব গোষ্ঠীদের বাড়তে দেওয়া যাবে না, স্পষ্ট হুঙ্কার নেতানিয়াহু সরকারের, এবং সেই অনুযায়ী বাহিনী তারা প্রস্তুত, লাগাতার হামলা চালিয়ে চলেছেন তারা। ইসরায়েলের বিমান বাহিনীর লাগাতার সেই হামলার ছবি প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রিপাবলিক বাংলা। অন্যদিকে হামাসের হাত থেকে পণবন্দীদের উদ্ধারের ছবিও দেখতে পাচ্ছেন, হামাস জঙ্গি গোষ্ঠী তারা পণবন্দী করেছিল এবং সেই পণবন্দীদের উদ্ধারের দাবি উঠেছে সাধারণ মানুষজন ইসরায়েলে, তারা এই দাবি করছেন, চোখে জল ফেলছেন তারা, যেভাবে হামাস জঙ্গি গোষ্ঠী তাদেরকে তুলে নিয়ে গিয়েছে, পণবন্দি করেছে, সেই পণবন্দি অবস্থাতে তাদের যাতে ছেড়ে দেওয়া হয় সেই দাবি। অন্যদিকে ইসরায়েলের রকেট হামলা, তেল আভিভের যুদ্ধের সাইরেন বাজছে ঘন ঘন, আরও ভয়ঙ্কর হামলার কাউন্টডাউন শুরু ইসরায়েলে, শয়ে শয়ে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ প্রান্তে ও প্রান্তে, এবং ইসরায়েল হামাস যুদ্ধে বাড়ছে ক্রমাগত মৃতের সংখ্যা, ক্রমশই জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। অন্যদিকে হেজবুল্লাহকেও নিশানা ইসরায়েলের।